আপনি কি বাইক বা কার ভালোবাসেন যদি ভালোবেসে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইন বেঙ্গল ইউটিউব চ্যানেলকে আর তার সাথে প্রেস করে দিন বেল আইকনকে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি তখনই তার নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেল আর আমি আজকের এই ভিডিওটায় আপনাদের দেখাতে চলেছি দশটি অসাধারণ সুজুকি বাইক এবং তার সঙ্গে এটাও দেখাতে চলেছি ভারত ও বাংলাদেশে এই বাইকগুলির দাম কত তো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের এই লিস্টে দশ নম্বরে আছে সুসুকি হায়াতে ইপি এ বাইকে আছে একশো তেরো সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন উইথ ফোর ম্যানুয়াল গিয়ার্স যার ম্যাক্সিমাম পাওয়ার সাত হাজার পাঁচশো আর পি এম এই বাইকের টপ স্পিড আশি কিলোমিটার পার ঘণ্টা আর মাইলেজ ষাট কিলোমিটার পার লিটার এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি দশ লিটার এবং এই বাইকটির দাম ভারতের বাজারে চৌষট্টি হাজার টাকার কাছাকাছি আর বাংলাদেশে এই বাইকটি পাওয়া যায় না এরপর আমাদের এই লিস্টে নম্বরে আছে সুজুকি জিএস ওয়ান ফিফটি আর এই বাইকে আছে একশো পঞ্চাশ সি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন উইথ সিক্স ম্যানুয়াল গিয়ার্স যার ম্যাক্সিমাম পাওয়ার আট হাজার পাঁচশো আর এই বাইকের টপ স্পিড একশো তিরিশ কিলোমিটার পার ঘন্টা আর মাইলেজ পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি বারো লিটার আর এই বাইকটির দাম বাংলাদেশের বাজারে প্রায় এক লাখ সত্তর হাজার টাকার কাছাকাছি এবং ভারতে এই বাইকটি পাওয়া যায় না এরপর আমাদের এই লিস্টে আট নম্বরে আছে সুজুকি জিক্সার এই বাইকে আছে একশো পঞ্চান্ন সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সেন্ডার ইঞ্জিন উইথ ফাইভ ম্যানুয়াল গিয়ার্স যার ম্যাক্সিমাম পাওয়ার আট হাজার আর এই বাইকের টপ স্পিড একশো কিলোমিটার পার ঘন্টা আর মাইলেজ চুয়ান্ন কিলোমিটার পার লিটার এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি বারো লিটার আর এই বাইকটির দাম ভারতের বাজারে প্রায় চুরানব্বই হাজার টাকার কাছাকাছি এবং বাংলাদেশের বাজারে এই বাইকটির দাম প্রায় দু লাখ কুড়ি হাজার টাকার কাছাকাছি এরপর আমাদের এই লিস্টে সাত নম্বরে আছে সুজুকি জিক্সার এস এই বাইকে আছে একশো পঞ্চান্ন সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সেন্টার ইঞ্জিন উইথ ফাইভ ম্যানুয়াল গিয়ার্স যার ম্যাক্সিমাম পাওয়ার আট হাজার আর এই বাইকের টপ স্পিড একশো দশ কিলোমিটার পার ঘন্টা আর মাইলেজ আটচল্লিশ কিলোমিটার পার লিটার এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি বারো লিটার আর এই বাইকটির দাম ভারতের বাজারে প্রায় এক লাখ টাকার কাছাকাছি এবং বাংলাদেশের বাজারে এই বাইকটির দাম প্রায় দু লাখ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি এরপর আমাদের এই লিস্টে ছ নম্বরে আছে সুসুকি ইন্ট্রেডোর ওয়ান ফিফটি এফআই এই বাইকে আছে একশো পঞ্চান্ন সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন উইথ ফাইভ ম্যানুয়াল গিয়ার্স যার ম্যাক্সিমাম পাওয়ার আট হাজার আর এই বাইকের টপ স্পিড একশো পনেরো কিলোমিটার পার ঘন্টা আর মাইলেজ চল্লিশ কিলোমিটার পার লিটার এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি এগারো লিটার আর এই বাইকটির দাম ভারতের বাজারে প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকার কাছাকাছি এবং বাংলাদেশে এই বাইকটি পাওয়া যায় না এরপর আমাদের এই লিস্টে পাঁচ নম্বরে আছে সুসুকি জি এস এক্স আর ওয়ান ফিফটি এই বাইকে আছে একশো সাতচল্লিশ সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ওয়াটার কুল্ড ইঞ্জিন উইথ সিক্স ম্যানুয়াল গিয়ার যার ম্যাক্সিমাম পাওয়ার দশ হাজার আর পি এম এই বাইকের টপ স্পিড একশো তিরিশ কিলোমিটার পার ঘন্টা আর মাইলেজ তিরিশ কিলোমিটার পার লিটার এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি এগারো লিটার আর এই বাইকের দাম বাংলাদেশের বাজারে প্রায় চার লাখ টাকার কাছাকাছি এবং ভারতে এই বাইকটি পাওয়া যায় না এরপর আমাদের এই লিস্টে চার নম্বরে আছে সুসুকি জি এস এক্স এস ওয়ান ফিফটি এ বাইকে আছে একশো আটচল্লিশ সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল স্ট্যান্ডার ওয়াটার কুলড ইঞ্জিন উইথ সিক্স ম্যানুয়াল গিয়ার্স যার ম্যাক্সিমাম পাওয়ার দশ হাজার আর এই বাইকের টপ স্পিড একশো তিরিশ কিলোমিটার পার ঘন্টা আর মাইলেজ পঁচিশ কিলোমিটার পার লিটার এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি বারো লিটার আর এই বাইকের দাম বাংলাদেশের বাজারে প্রায় তিন লাখ পঁচিশ হাজার টাকার কাছাকাছি এবং বাংলাদেশে সরি এবং ভারতে এই বাইকটি পাওয়া যায় না এরপর আমাদের এই লিস্টে তিন নম্বরে আছে সুযুকি ভ্যানভ্যান ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকে আছে একশো পঁচিশ সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সেন্টার ইঞ্জিন উইথ সিক্স ম্যানুয়াল গিয়ার্স যার ম্যাক্সিমাম পাওয়ার দশ হাজার আর পি এম এই বাইকের টপ স্পিড একশো চল্লিশ কিলোমিটার পার ঘন্টা আর মাইলেজ চল্লিশ কিলোমিটার পার লিটার এই বাইকটির দাম বাংলাদেশের বাজারে প্রায় চার লাখ চল্লিশ হাজার টাকার কাছাকাছি এবং ভারতে এই বাইকটি পাওয়া যায় না এরপর আমাদের এই লিস্টে দু নম্বরে আছে সুজুকি জি এস এক্স এস ওয়ান ট্রিপল জিরো এই বাইকে আছে নশো নিরানব্বই সিসি ফোর স্প্লেন্ডার ইঞ্জিন উইথ সিক্স ম্যানুয়াল গিয়ার্স যার ম্যাক্সিমাম পাওয়ার দশ হাজার আর এই বাইকের টপ স্পিড একশো আশি কিলোমিটার পার ঘন্টা আর মাইলেজ চোদ্দো কিলোমিটার পার লিটার এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি সতেরো লিটার আর এই বাইকটির দাম ভারতের বাজারে প্রায় চোদ্দো লাখ টাকার কাছাকাছি এবং বাংলাদেশে এই বাইকটি পাওয়া যায় না এরপর আমাদের এই লিস্টে এক নম্বরে আছে সুজুকি হায়াবুসা এই বাইকে আছে এক হাজার তিনশো চল্লিশ সিসি ফোর স্ট্রোক ফোর সিলিন্ডার ইঞ্জিন উইথ সিক্স ম্যানুয়াল গিয়ার্স যার ম্যাক্সিমাম পাওয়ার ন হাজার পাঁচশো আর পি এম এই বাইকের টপ স্পিড তিনশো কিলোমিটার পার ঘন্টা আর মাইলেজ এগারো কিলোমিটার পার লিটার এই বাইকের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি একুশ লিটার আর এই বাইকটির দাম ভারতের বাজারে প্রায় পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি এবং বাংলাদেশে এই বাইকটি পাওয়া যায় না তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অটোমোবাইল সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট জানাতে ভুলবেন না নমস্কার